আর দেন এভরি ডে ল্যান্ডফর্ম হয়ে যাচ্ছে, দেন আবার ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। তো এই ফরমেশন অ্যান্ড ডিস্ট্রাকশন, এই যে প্রসেসে ফরমেশন আর ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে, এটাই জিওমর্ফিক প্রসেস। ঠিক আছে, তো জিওমর্ফিক প্রসেসের মধ্যে যে ফরমেশন আর ডিস্ট্রাকশন যে হয়ে যাচ্ছে, টু ফোর্স আর দেয়ার যেটা কম্বাইন এফেক্টে এই এই প্রসেসটা হয়ে যাচ্ছে, দ্যাট ইজ ইন্ডোজেনেটিক ফোর্স, এক্সোজেনেটিক ফোর্স। ইন্ডোজেনেটিক ফোর্স হচ্ছে ওই ফোর্স যেটা আর্থের ভিতর দিয়ে কাজ করতেছে, অ্যান্ড এক্সোজেনেটিক ফোর্স হচ্ছে ওই ফোর্স যেটা আর্থের বাইরের দিয়ে কাজ করতেছে। ঠিক আছে, এবার আর্থের ভিতর থেকে এন্ডোজেনেটিক ফোর্স কী করে কাজ করতেছে, আমরা আর্থের ভিতরে যদি দেখি তো আমরা দুইটা জিনিস পাবো। এটা একটা হচ্ছে গিয়া এক্সেসিভ হিট, ঠিক আছে, আর হচ্ছে এক্সেসিভ প্রেশার। হিট কী করে, সবসময় প্রেশার ক্রিয়েট করে। ঠিক আছে, তো হিট অ্যান্ড প্রেশারের লেগা কাইন্ড অফ ফোর্স ক্রিয়েট হয়, ওই ফোর্সের দ্বারা যেই ল্যান্ডফর্মটি ক্রিয়েট হয় তা এন্ডোজেনেটিক ফোর্সের ল্যান্ডফর্ম করবো। আর এক্সোজেনেটিক ফোর্সের ল্যান্ডফর্ম হয়েছে গিয়া এক্সোজেনেটিক ফোর্সে ওই ফোর্স যেসব ফোর্স তোমার বাইরের এয়ার দেন ডাইরেক্ট ইনফ্লুয়েন্স অফ সানলাইট। ঠিক আছে, সানলাইট, এয়ার, আর অন্যান্য অনেক ইয়ে আছে, এটির এফেক্টে যে ফোর্সটা ক্রিয়েট হয় এটা হচ্ছে এক্সোজেনেটিক ফোর্স। তো ফার্স্ট অফ অল আমরা বুঝলাম, আগে বুঝি ক্যাটাস্ট্রফিক ফোর্স টা নিলাম। ক্যাটাস্ট্রফিক ফোর্স হচ্ছে এমন ফোর্স যেটা আর্থের আন্ডারে কাজ করতেছে, এটার যে এই ফোর্সটা ক্রিয়েট যে হয়ে যাচ্ছে, এই লং প্রসেসে এই ফোর্সটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। ঠিক আছে, বাট এই ফোর্সটা যখন আর্থের সার্ফেসে আয়, এটা সাডেনলি আয়, সাডেনলি, তো সাডেনলি আওয়ার পরে আমরা কি দেখি, ভলকানিসিটি দেখি ফার্স্ট অফ অল, দেন আর্থকুয়েক আয়। ঠিক আছে, এই দুটো হচ্ছে এক্সাম্পল এটি। দেন ডায়াস্ট্রফিক ফোর্স, ডায়াস্ট্রফিক ফোর্স আর স্লোলি অ্যান্ড গ্রেজুয়াল ফোর্স যেটা কাজ করতেছে আর্থের এই সাইডে, বাট এটা আমরা দেখতে পারি আফটার মিলিয়ন অফ ইয়ার্স, যে এই ফোর্সের কারণে যেই ল্যান্ডফর্মটা ক্রিয়েট হইব বা যেই যেই ডেভেলপমেন্ট হইব, এই ডেভেলপমেন্টটা আমরা নিজের চোখে বুঝতে পারি আফটার মিলিয়ন অফ ইয়ার্স, বিকজ এই ফোর্সটা অনেক স্লোলি কাজ করে। তো এইবার ভলকেনোসিটি বুঝি আমরা, ভলকেনো, ভলকেনোটা কেন হয়, সাপোজ এটা একটা প্লেট, এই প্লেটটা এই প্লেটের সাথে প্লেটেরও কিন্তু প্লেট আসা যাওয়ারও কিন্তু আলাদা আলাদা টার্ম আছে। যখন দুইটা প্লেট একটা একটার সাথে আয়ে, এটার প্লেট কনভার্জেন্ট হয়, যখন একটা একটার থেকে দূরে যায় এটা হচ্ছে ডাইভার্জেন্ট। একটা একটার সাথে আইব, আয় শুধু ধাক্কা লেগে দেবো গা, ট্রান্সফর্ম। ঠিক আছে, তো এটা এটা হচ্ছে কনভার্জেন্ট, এই পিসটা হচ্ছে কনভার্জেন্ট পিস। ওকে, এই যে প্লেটটা আছে, এই প্লেটটা আছে, একচুয়ালি বেঙ্গলি স্কুল সময় ক্লাস করছিলাম, তো লিখলাম কমফোর্টেবল। তো এই যে প্লেটটা আছে, এই প্লেটটা এই প্লেটের সাথে আর কি কনভার্জ হয়ে গেছে। ওকে, তো সবসময় মনে রাখবা যে দুইটা প্লেট যখন একটা একটার সাথে ধাক্কা খাইব, মানে কনভার্জ হইব, লাইটার প্লেট যেটা আছে এটা নিচে দেওয়া যাইব, এটা নিচে দেওয়া যাইব। ঠিক আছে, এটা লাইটার প্লেট, তো সাপোজ এই প্লেটটা নিচে দেওয়া হয়েছে। হ্যাঁ, ইনসাইডে কি আছে, ইনসাইড অফ দ্য আর্থ টেম্পারেচার, হিউজ টেম্পারেচার, হিউজ প্রেশার। তো প্লেটটা যখন নিচে আইব তখন এটা কি করব, এটা মেল্ট করে দেখব, মেল্ট ইনটু বাট ম্যাগমা। ইনসাইডের যে ম্যাটেরিয়ালটি আছে, যাই ম্যাটেরিয়াল আছে ইনসাইড ইনসাইড অফ দ্য আর্থ, এটি সবটি লিকুইড ফর্মে আছে। ঠিক আছে, তো লিকুইড ফর্মে আছে, তো এই যে শক্ত প্লেটটা যখন এটা এটা এটার নিচে দিয়ে আইব, সাবডাক্ট হইবে, এটা একটা সাবডাকশন, নিচে দিয়া যখন আইব তখন এটা মেল্ট হয়ে দেবে, এটা আগুনের ফুইটা এটা একদম মেল্ট হয়ে। তো এখানে এখানে এটা এটা যে এক্সট্রা মেল্ট যে হচ্ছে, অলরেডি তো এখানে ম্যাগমা আছে, এক্সট্রা যে এখানে মেল্ট হয়েছে, মেল্ট হওয়ার পরে কি হয়েছে, এই প্লেটটা মেল্ট হয়ে আর লিকুইডে কনভার্ট হয়েছে, এজ এ রেজাল্ট এখানে মধ্যে এক্সট্রা লিকুইড বেড়ে গেছে, ম্যাগমা বাইরে গেছে। তো আশেপাশে এখানে আমরা কি দেখবো,
কেনেকে বল কেন? বিকজ এক্সট্রা এক্সট্রা লিকুইড এখানে ফর্ম হয়েছে বিকজ অফ দ্য সাবডাকশন অফ দ্য প্লেট, প্লেটটা নিচে দিয়ে গেছে দিকে। ওকে, তো বল কেন মেইনলি কোন দিক দিয়ে পাইলে? আমরা আর্থ সারফেসের মধ্যে সব জায়গায় তো একদম হার্ড রক থাকতো না, কোনো কোনো জায়গার মধ্যে এমন থাকতো সফট রক থাকবো, দ্যাট ইজ উইকার জোন। উইকার জোনের দিকে ফাইটটা বাড়িব, ঠিক আছে, ফাইটটা ছায়া বাড়িব। এন্ড দ্য শেপ অফ দ্য ভলকেনো ইজ লাইক দিস, ডিফারেন্ট শেপ আছে। এটা কোন কোন শেপ আছে, কোন ভলকেনো আছে তোমার এমন শেপটা অন্য ক্লাসে করানো, ঠিক আছে, ডিফারেন্ট শেপ আছে ভলকেনো শেপের উপরে। পাঁচ ছটা মোর দ্যান ফাইভ ভলকেনো শেপ আছে। তো এই মোল্টেন ম্যাগমা যখন, এটা কিন্তু কোয়েশ্চন আইবো তোমরা, দেখো যখন মেটেরিয়ালটি ইনসাইড থাকে তখন এটা লিকুইড ফর্মে, এটা কি তার হবে মোল্টেন ম্যাগমা লেখা রাখো, ঠিক আছে, মোল্টেন ম্যাগমা। যখন এটা বাইরে যাবো গিয়া ভলকেনো ব্যান্ডে, ভলকেনো ব্যান্ডে, এটা হচ্ছে ভলকেনো ব্যান্ড, ঠিক আছে, এইদিকে এইদিকে বাইরে, ঠিক আছে, যখন এটা বাইরে আর্থের সারফেসে আইব তখন এটা হয়েছে গিয়া লাভা, ঠিক আছে। তো এই হয়েছে গিয়া তোমার ভলকেনোর ফেনোমেনা। ভলকেনো ম্যাক্সিমাম আমরা সারফেস থেকে ল্যান্ডেড এরিয়ার থেকে বেশি আমরা এটা সি এরিয়াতে দেখতে পাই, ঠিক আছে, সি বিচেসের মধ্যে, বিকজ এইসব কনভার্সেশন অ্যাক্টিভিটি বেশিরভাগ সি এরিয়াতে হয়, সি অ্যান ওশনিক এরিয়া। তারপরে টাইপস অফ ভলকেনো, ঠিক আছে, ভলকেনো কয়েকটা কয়েকটা টাইপস আছে, যেমন হাওয়াই টাইপ অফ ভলকেনো, স্ট্রম্বলিয়ান টাইপ অফ ভলকেনো, ফার্দার ক্লাসেসের মধ্যে আমি এটা আরও এক্সপ্লেন করে দেবো, ঠিক আছে। দেন ভলকেনিয়ান টাইপ অফ ভলকেনো, ভেসুভিয়ান ভলকেনো, দেন পিলিয়ান টাইপস অফ ভলকেনো, তারপরে আইব ওখানে সেসমিসিটি দেন আর্থকুয়েক। সেসমিসিটি কি? সেসমিসিটি হচ্ছে মেজারমেন্ট অফ মেকানিজম, ম্যাগনিটিউড অ্যান্ড অকারেন্স অফ আর্থকুয়েক। আর্থকুয়েক অকার হওয়ার আগে যে প্রেডিক্ট করা হয়, ঠিক আছে, এবং কত্র রেক্টর স্কেলে আর্থকুয়েকটা আইব, এটা যে প্রেডিক্ট করা যে টেকনিক, এটারই তো সেসমিসিটি, ঠিক আছে। আর্থকুয়েকটা কি? আর্থকুয়েক হয়েছে যে সাডেন শেকিং অফ দ্য আর্থ। এবার ধর হঠাৎ করে যদি আমরা আর যদি শেক করে এটা আর্থকুয়েক করবো, ঠিক আছে, আর্থকুয়েক কেলি কে হয়, এনি আইডিয়া কেলি কে হয় আর্থকুয়েক? নট অনলি ফর দিস, ডিফারেন্ট রিজন আছে, ওকে, ঠিক আছে, তোমার ডিটেলটা রিজন ফার্স্ট রিজন হয়েছে গিয়া প্লেট মুভমেন্টের লেগে আবার, ঠিক আছে, একটা তোমার যে রিজনটা প্লেট মুভমেন্টের লেগে আর্থকুয়েক হতো। সেকেন্ড রিজন হয়েছে গিয়া দেখো আমরা যে আর্থ ক্রাস্ট যে আছে, ক্রাস্টের ক্রাস্ট এরিয়ার অফ দ্য আর্থের মধ্যে ক্রাস্ট, প্রথম ক্রাস্ট থাকে, তারপরে যা তোমার শুরু হয় আউটার মেন্টাল লোয়ার মেন্টাল, ইতি ইতি অন্য অন্য ক্লাসে মধ্যে বুধবার অন্য চ্যাপ্টার আছে। তো ক্রাস্টের মধ্যে কী হয়, প্রত্যেকটা বিগ বিগ রক, আমরা কিন্তু নিচে কিন্তু রক্স, প্রথম রক্স আছে, ঠিক আছে, রক্সের সেট থাকে, হ্যাঁ, একটা এমনি থাকবে একটা, তারা ন্যাচারাল সেটে থাকে। ফর এনি রিজন এই সেটের মধ্যে যদি কোনো ধরনের ডিসব্যালেন্স হয়ে যায় গিয়া, ধরো এই রকটা হঠাৎ করে নিচে নেমে গেল গিয়া, তো এটা এটার যে এটা নিচে নামানোর পরে তো একটা গ্যাপ ক্রিয়েট হলো, অবভিয়াসলি গ্যাপটা ফুলফিল করবো উপরের রকে, এমন তো না যে জায়গাটা ফাঁকে রয়ে গেল, এমন তো না, তো গ্যাপটা উপরের রকে ফুলফিল করবো, উপরেটা নিচে এ করবো, এটা একটা রিজন আর্থকুয়েক হওয়ার। সাডেনলি এমন তো না আস্তে আস্তে সাডেনলি আইব, তো আর্থকুয়েক ডিলিভার করতে পারে, ঠিক আছে। দেখো প্রথম তোমরা কি বলছিলাম, আমি এন্ডোজেনিক পিক মুভমেন্টের মধ্যে ক্যাটাস্ট্রোফিক, আমি এত সময় ক্যাটাস্ট্রোফিক ইলাস্ট্রেট করছি, ক্যাটাস্ট্রোফিকের মধ্যে দুইটা আছে, ভলকেনো আছে আর কি আছে, ঠিক আছে,
নাও সেকেন্ড হচ্ছে যে ডায়াস্ট্রোপিক, ডায়াস্ট্রোপিক ক্যাটাস্ট্রোফিকের মধ্যে কি হয়, দেখো ক্যাটাস্ট্রোফি সাফ সাফ কইতেছে দ্য ফোর্স দ্যাট আর রেজাল্ট অফ এ লং পিরিয়ড অফ প্রিপারেশন ইনসাইড দ্যাট, এই ফোর্সটা ক্রিয়েট হওয়ার আগে লং পিরিয়ড অফ প্রিপারেশন ইনসাইড দ্য আর্থ, আমরা আর্থের ভিতরের মধ্যে তৈরি হয়ে যায় যেটার ফলে এই ফোর্সটা ক্রিয়েট হয়, এই ফোর্সটা সাডেনলি ক্রিয়েট হইব, এইসব জিনিস আর্থকুয়েক এমন এমন না 5 মিনিট যখন দিল 10 মিনিট একটু পরে, এরকম তো এরকমভাবে তো হয় না না, সাডেনলি হয় ভলকেনো সাডেনলি হইব অ্যাপিয়ারেন্স অফ সাডেনলি হয়, তো এটার ক্যাটাস্ট্রোফিক ফোর্সের মধ্যে যাই হয় সব সাডেন 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 হয় হঠাৎ করে হইব। দেন নাও কামিং টু দ্য ডায়াস্ট্রোফিক ফোর্স, ডায়াস্ট্রোফিক ফোর্স এন্ডোজেনেটিক ফোর্সেরই আরেকটা পার্ট, যেটা কি হয় স্লোলি স্লোলি হয়, ঠিক আছে, তার এই ফোর্স, এই ফোর্সটা অ্যাকচুয়ালি স্লোলি স্লোলি অ্যাক্ট করে, ক্যামেরা স্লোলি স্লোলি অ্যাক্ট করে, দেখো আমরা সবাই জানি মাউন্টেন আছে, আমরা বলছি হিমালয়, হিমালয় ইজ হোয়াট হোয়াট টাইপ অফ মাউন্টেন, কি মাউন্টেন এটা, ফোল্ড মাউন্টেন, কে বলছে তো ইয়াংগাই ফোল্ড মাউন্টেন, হিমালয় আছে একটা ফোল্ড মাউন্টেন, তো হিমালয় এভরি ইয়ার 10 সেন্টিমিটার রাইজ করে, ঠিক আছে, তো এটা তো চোখের একটু কিপ দাঁড়ায় দাঁড়ায় দেখুন এই কতটা রাইজ করে 10 সেন্টিমিটার, 1 বছর তো ইয়ার 1 বছর না দাঁড়ায় দাঁড়ায় দেখা, তো এটা স্লোলি স্লোলি, ঠিক আছে, তার সব কিছু স্লোলি স্লোলি হইব, হ্যাঁ, তো হিমালয় একটা আমি একটা এক্সাম্পল দিছি যেটা স্লোলি স্লোলি, এটা এই ফোর্সের দ্বারা যা কিছু হইব সব স্লোলি স্লোলি হইব, ঠিক আছে, তো আবার ডায়াস্ট্রোফিক ফোর্স স্ট্রিপ দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কি এপাইরোজেনেটিক মুভমেন্ট, একটা হচ্ছে অরোজেনেটিক মুভমেন্ট, এপাইরোজেনেটিক মুভমেন্টের মধ্যে ভার্টিক্যাল মুভমেন্ট হইব, ভার্টিক্যাল মানে এইভাবে, ঠিক আছে, ভার্টিক্যাল মুভমেন্ট হইব, ভার্টিক্যাল মুভমেন্টের মধ্যে কি হইব দেখো, হয়তো উপর দিয়ে উঠব নাহলে নিচে দিয়ে দেখব, ঠিক আছে, হয়তো আপলিফট করব নাহলে সাবসিডেন্স হইব, ঠিক আছে, হয়তো এটা আপলিফট করব কোন 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 এরিয়া ধরো হয়তো আপলিফট করব কিংবা সাবসিডেন্স হইব না নিচে নিচে দিয়ে দেখব, ঠিক আছে, তারপরে অ্যাপারেজেনেটিক হয়ে গেছে, অ্যাপারেজেনেটিক তো কি ভার্টিক্যাল মুভমেন্ট, হ্যাঁ মনে রেখো তোমরা, তো হচ্ছে কি অরিজিনেটিক ডায়াস্ট্রোফিক ফোর্সের সেকেন্ড টাইপ অরিজিনেটিক, অরিজিনেটিক মুভমেন্টের মধ্যে আগেরটা কি বললাম ভার্টিক্যাল হয়েছে, এবারটা সব হরাইজন্টাল হইব, ঠিক আছে, এইভাবে ব্যবহার করবো, হ্যাঁ, তো হরাইজন্টাল মুভমেন্টের মধ্যে ফার্স্ট মুভমেন্টের ওই হরাইজন্টাল মুভমেন্টের মধ্যে আবার দুইটা ক্যাটাগরি আছে, ফার্স্ট ক্যাটাগরি হচ্ছে কি কম্প্রেশনাল মুভমেন্ট, কম্প্রেস, বুঝতে পারছো, কম্প্রেস হইব, ঠিক আছে, যখন দুইটা লক একটা আরেকটা মুখের মধ্যে একসাথে একই ডিরেকশন আয়ে তখন একটা কম্প্রেস কম্প্রেস কম্প্রেশনাল মুভমেন্ট হয়, কম্প্রেশনাল মুভমেন্টের সময় কী কী দেখতে পারি আমরা, ফোল্ড মাউন্টেন দেখতে পারি, ঠিক আছে, একটা প্লেট আরেকটা প্লেট ধাক্কা লাগলো তো কী হইব আস্তে আস্তে এইভাবে হয়ে যাবো, যেমন হিমালয়া, হিমালয়া কার কাছে ইন্ডিয়ান প্লেটের সাথে ইউরেশিয়ান প্লেটের ধাক্কা লেগে ইভেন রাইজ করতে হয় এভরি ইয়ার, তো এটা হচ্ছে ভার্টিক্যাল মুভমেন্টের মধ্যে কম্প্রেশনাল মুভমেন্ট, ঠিক আছে, ফোল্ড এটাকে ফোল্ড করব, ফোল্ড ক্রিয়েট হইব, ঠিক আছে, এনাদার হচ্ছে টেনশনাল মুভমেন্ট, একটা একটা থেকে দূরে যাওয়া, যখন এক দুইটা দুইটা রক একটা একটা থেকে দূরে যায় তখন টেনশন ক্রিয়েট হয় ওই জায়গাটার মধ্যে, ধরো ওখানে একটা তুমি রাবার ধরছো, ধরো এই মার্কার পেন টাইম আমি যদি এটাতে টানি এখানে কি ক্রিয়েট হইব, টেনশন ক্রিয়েট হইব, তো সেম